আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি ইলিশ মাছের আরও একটি রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের বেশ কয়েকটি মজার রেসিপি আমার চ্যানেলে আছে, নিচে ডেসক্রিপশানে লিংক দেয়া আছে, দেখে নিতে পারেন। আজ আমি তৈরি করব ভাপা ইলিশ। অল্প মশলা ব্যবহার করা হয় এবং ভাপে রান্না করা হয় বলে ইলিশের স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ অটুট থাকে, তাই ইলিশের আসল স্বাদ পেতে এই ভাপা ইলিশ অবশ্যই ট্রাই করবেন। আমি চেষ্টা করব রেসিপিটি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরতে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন যত খুশি, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাপা ইলিশ রান্নার জন্য প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এজন্য লাগবে সরিষা, কালো সরিষা 1 চা চামচ, হলুদ সরিষা 2 চা চামচ। কালো সরিষার ঝাঁজ বেশি আর হলুদ সরিষার ঝাঁজ একটু কম, তাই দুই ধরনের সরিষা একসাথে মিলিয়ে নিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষা দিয়েও এই রান্নাটি করতে পারবেন। গরম পানিতে ভিজিয়ে রাখলে সরিষা পেস্ট করতে সুবিধা হয়, তাই প্রথমে গরম পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপর পেস্ট করে নিব। গরম পানিতে ভেজানোর ফলে সরিষাগুলো সুন্দর নরম হয়ে গেছে। ভেজানোর পর সরিষাগুলো ধুয়ে নিয়েছি। এবার পেস্ট করার জন্য একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, পানি সহ ঢেলে দিচ্ছি, 3টা কাঁচামরিচ দিচ্ছি, ছোট একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। পেঁয়াজ পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোরানো নারিকেল দিচ্ছি 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। পুরো রান্নায় আমি 1 চা চামচ লবণই ব্যবহার করব, আর সেটা এখনই দিয়ে দিলাম। শুকনা মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ, সামান্য পরিমাণ দিলাম, এতে ভাপা ইলিশের টেস্ট এবং কালার দুইটাই ভালো হবে। এবার সব কিছু একসাথে পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে পেস্ট করে নিতে পারেন। এভাবে কাঁচা মরিচ এবং লবণের সাথে পেস্ট করলে সরিষার তিতা স্বাদ আর আসবে না। ভাপা ইলিশ রান্না করার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। টাটকা ইলিশ দিয়ে ভাপা ইলিশ রান্না করলে বেশি মজা হয়, তাই চেষ্টা করবেন টাটকা ইলিশ দিয়ে রান্না করতে। এবার একটা পরিষ্কার বাটিতে মশলার পেস্ট সবটুকু নিয়ে নিচ্ছি। এতে হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, 4টি কাঁচামরিচ মুখের কাছে এভাবে সামান্য চিরে দিয়ে দিচ্ছি। মশলা পেস্ট করার সময় কাঁচামরিচ এবং শুকনা মরিচ গুঁড়া দিয়েছি, এই কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি। এবং 2 টেবিল চামচ সরিষার তেল দিচ্ছি। এখন সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো একটা একটা করে মশলার সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে ম্যারিনেট হবার জন্য। 15 থেকে 20 মিনিট পর মাছগুলো রান্না করতে হবে। ভাপে রান্না করার জন্য এমন একটা বাটি নিতে হবে যেটা ঢাকনা দিয়ে এমনভাবে ঢাকা যাবে যেন রান্নার সময় বাটির ভেতরের কোনো গরম ভাপ বা বাষ্প বাইরে বের হতে না পারে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ধরনের ঢাকনা সহ এমন একটা বাটি নেবেন যেটা তাপ সহ্য করতে পারে। আমি এ ধরনের অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এগুলোকে পুডিংয়ের বাটি বলে। এগুলো এমন ঢাকনা সহ অ্যালুমিনিয়াম বা স্টিলের পাওয়া যায়। ঢাকনা দিয়ে ভালোভাবে আটকানো যায় বলে রান্নার সময় ভেতরের গরম ভাপ বাইরে বের হয় না। বাজারে এ ধরনের বিভিন্ন সাইজের পুডিংয়ের বাটি 100 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায়। এই বাটিগুলোতে ভাপা চিংড়ি, ভাপা ইলিশ, ভাপা রুই থেকে শুরু করে যে কোনো ধরনের পুডিং এবং জন্মদিনের কেকও তৈরি করতে পারবেন। এবার এই বাটির মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছের মশলাগুলো সব মুছে দিয়ে দিতে হবে এবং সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন এতে 1/2 কাপ পানি দিচ্ছি এবং এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে দিচ্ছি।
মাছ রান্নার জন্য রেডি। এবার ঢাকনা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার চুলায় একটা বড় পাত্র নিয়েছি, যে কোনো ধরনের গভীর পাত্র নিতে পারেন। বাটিটা এর মাঝখানে বসিয়ে দিতে হবে, তারপর সাইড থেকে ধীরে ধীরে পাত্রে পানি দিতে হবে। পানি এমন পরিমাণ দিতে হবে যেন পুডিংয়ের বাটির অর্ধেক পর্যন্ত ডুবে থাকে। উপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তারপর চুলা জ্বালিয়ে দিতে হবে। প্রথমে চুলার আঁচ হাই থাকবে, পাত্রে পানি গরম হয়ে ফুটতে শুরু করলে চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। এভাবে মিডিয়াম আঁচে 25 থেকে 30 মিনিট রান্না করতে হবে। এর মধ্যে ঢাকনা খোলা যাবে না। মাঝখানে একবার চেক করতে হবে পাত্রে পানি শুকিয়ে গেছে কিনা। পানি কমে গেলে আর সামান্য পরিমাণ গরম পানি বাইরের পাত্রে ঢেলে দিতে হবে। 30 মিনিট হয়ে গেছে, মাঝখানে একবার পানির পাত্রে সামান্য পানি দিয়েছি। এখন চুলা বন্ধ করে দিয়ে মাছের বাটিটা বের করে নিতে হবে। সাবধানে মাছের বাটিটা তুলে নিতে হবে। গরম হবার কারণে সাবধানে ঢাকনাটা খুলতে হবে। দেখুন কত চমৎকার হয়েছে ভাপা ইলিশ। মশলাগুলো ভালোভাবে মিশে গেছে আর মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে তেল ওপরে উঠে এসেছে। গরম ভাপা ইলিশ থেকে দারুণ একটা সুগন্ধ বের হচ্ছে। ইলিশ মাছগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর ঝোলের ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের এপিসোডটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।